বন্ধুরা সব কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছেলে নেই, স্বাগতম। আজকে আমি আর ছেলে একটু বেলুড় মঠে যাচ্ছি ঘুরতে, তোমরাও চলো আমার সঙ্গে বেলুড় মঠ একটু ঘুরে আসি। গিয়ে ভালো লাগছিল না? ভালো লাগছিল না তো? আমি যে বছরের প্রথম দিন একটুখানি ঘুরে আসি, দক্ষিণেশ্বর তো যেতেই পারলাম না, তো চলো। বাবু তোমার নেই হুয়া পয়সাটা লেলো, তার মানে 10:15 বাজে খবর চলে এসেছিল, বুঝলে? কত লোক আজকে খুব ভিড়, কালকেও তো ভিড় হয়েছিল প্রচন্ড। প্রচন্ড ভিড়, এই গাছটা দারুণ। কত ভিড়, কি সুন্দর ফুল। উপরে ঝান্ডা তুলবে, চূড়াতে ঝান্ডা লাগানো হয়ে গেছে। ফুলকপি হয়েছে? কত ফুলকপি গাছ লাগিয়েছে, ফুলের বাহার অনেক রকমের। গোলাপ আছে, গোলাপি তো আছে, সাদা আছে, দিদি ভাইয়ের যেমন বাড়িতে সাদা। এসে বসে পড়েছি গায়ে সোয়েটারটা খুলে, সোয়েটারটা খুলে দিয়েছি, এত গরম করছে। অনেক কিছু নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আগে চা খাই, আমি চাটা খাই, সন্ধে দেবো। আমার কর্তমধ্যে চা বানাতে চলে গেছে, চা বানাচ্ছি। এই হলো পাপড়ি চাট, আমাদের তিনজনের জন্য নিয়ে এসেছি, সেই বেলুড় মঠের ওখান থেকেই নিয়ে এসেছি তিনজনে। আর আমাদের স্টেশনের সামনে থেকে জয়নগরের মোয়া, এই সিজনে জয়নগরের মোয়া আর সিঙ্গারা, মালপো। মালপোগুলো খেতে খুব সুন্দর।
এই সিঙ্গারা তিনজনের নিয়েছি, ভালো সিঙ্গারাটা। আমি বেলুড় মঠে গেলেই এই পাপড়ি চাট তো খাবই, আমার পাপড়ি চাট খুব ভালো লাগে। বাবু সিঙ্গারাটা দিচ্ছি। সন্ধে দিয়ে পাপড়ি চাট খেয়ে সিঙ্গারা খেলাম, আজ আজকে একটু বেরিয়েছি তো খুব ভালো লাগছে, আর মাঝে মাঝে একটু না বেরোলেও ভালোও লাগে না। আর এবছরে তো আমাদের বেরোনোর কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে, তারপরে জানি না পরে আর কি হবে জানি না। তো চলো আজকে ব্লগটা ছোট্টই হয়েছে, কীরকম লাগলো বলবে। বেলুড় মঠ ঘুরলাম, যারা বেলুড় মঠের কাছে আছো তো তাদের তো আরোই ভালো, আমাদের কাছেই আছে, আমাদের কাছে। আগে তো হেঁটে যেতাম, এখন তো আরে হাঁট অতখানিটা হেঁটে যেতে পারবো না, ওই এখন টোটো হয়েছে, টোটো করেই যাচ্ছি। খুব ভালো লাগলো আজকে। তো চলো আবার কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, আজকের মতন টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা, ভিডিও আমার দেখলে সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ টাটা, ভালো থেকো সবাই।